हेलो एवरीवन, आज के आमी तुम्हारे साथे लेमन बटर गार्लिक फिश रेसिपी शेयर करते चले। वीडियोटा छोटो एक वीडियो क्यों स्किप ना करे पूरा देखो, भल लगले अवश्य चैनल के सब्सक्राइब लाइक और शेयर करो। एटा आमी आज के फास्ट ट्राई करलम, तो तुम्हारे साथ शेयर करछी असाधारण एक रेसिपी, अवश्य ट्राई करो। तो देखो ये रेसिपिटा करते हमें एखाने कतला माछ नियेछी, माछगुलो के परिष्कार करे धुए नून गोलमरीच गुड़ो और एकटूखानी आदा रसुन पेस्ट भालो करे माखिए निच्छी। तो आमी एखाने कातला माछ नियेछी, तुम्हारा एखाने भेटकी माछ दिए ये करते पारो। तो देखो भालो करे माखिए नियेछी, पेस्टा माखिए निये पैने तेल दिए दिएछी, तेलटा एदिके गरम होच्छे। एदिके आमी देखो किछुटा परिमाण मयदा निये नियेछी, मयदा निये मयदाते जे माछगुलो रेखेछिलाम। आर एकटा कथा, अवश्यई माछगुलो मैरिनेट करे 15 मिनट्स रेखे दिओ, 10 मिनट्स होलेओ हबे, 10 to 15 मिनट्स रेखे दिओ। तो तारपरे देखो मयदाते आमी एटाके भालो करे मयदार मध्ये एटाके माखिए निच्छी। तो आमी आगे माछटाके रेडी करे नेब, तारपरे आमी प्याने फ्राई करब। तो लास्ट अब्दि देखो, केननা लास्टे किछु जिनिस एड करा हबे। रेसिपिटा किन्तु एकदम सोजा एकटा रेसिपि, किन्तु विश्वास करो खेते एत असाधारण, ताई रिक्वेस्ट अवश्यई ट्राई करो। जारा माछ खाय ना, किछु किछु बाच्चा आछे देखबे माछ खाय ना, किन्तु माछ खावा जेहेतु आमादेर दरकार, तो एइभावे करे दिओ, देखबे ताराओ खेये नेबे, खूब सुंदर एकटा रेसिपि। तो देखो एबार आमी तेल गरम हो गेछे, माछगुलोके फ्राई करछि, तो आमी एकटु डीप फ्राई करब। देखते ही पाच्छो तेलटा भालोमतो एकटु दिओ, दिए एटा जस्ट डीप फ्राई हबे। एइभावे एकबार करे खेओ, माने भातेर साथे एटा खावा जाबे। এমনিও তোমরা যদি কোনো সময় মনে হয় যে মাছ এমনি ফ্রাই খাবে, তো এটা করে অবশ্যই খেও, বাচ্চা থেকে বড় থেকে সবাইকে দিও। তো দেখো অসাধারণ একটা রেসিপি। তো আমি রেসিপিটা আজকে নতুন বানালাম, আমি মানে ভাবতে পারিনি যে রেসিপিটা এত সুন্দর খেতে হবে। তো সেই জন্য তোমাদেরও রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। তো দেখো আমি মাছগুলো হয়ে গেছে একটা দিক, আমি মাছগুলোকে উল্টে দিলাম। তো আর একটা দিক হয়ে গেলে আমি প্লেটে ঢেলে নেব। তো দেখো এটা দেখতেই পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে। আর যখন আমি কিন্তু মাছটা মাখিয়েছিলাম, হলুদ দিইনি, হলুদ বা লঙ্কার গুঁড়ো দিইনি, তোমরাও তখন হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেওয়ার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে এসেছে, এমনিই দেখবে যখন ডিপ ফ্রাই হবে একটা লাল মতো একটা কালার চলে আসবে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটু বেশ ডিপ ফ্রাই করে আমি ভেজেছি। তো মাছগুলোকে তুলে নিলাম। এবার দেখতে পাচ্ছ প্যানের মধ্যে বেশ কিছুটা তেল আছে, তেলটা আমি একটা আলাদা জায়গাতে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, কেননা এই তেলটা আমাদের আর লাগবে না, এটা আমি অন্য কোনো তরকারি বা কিছুতে সেটা আমি কাজে লাগিয়ে দেবো। তো প্যানের মধ্যে দেখো আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম, আর একটু বাটার আমি পরে অ্যাড করব। তো এই বাটার দিয়ে নিলাম। এবার আমি 5 থেকে 6 কোয়া মতো রসুন গ্রেট করে রেখেছি, সেই রসুনটা আমি এই প্যানের মধ্যে বাটারে দিয়ে দিলাম। দিয়ে এটা জাস্ট হালকা একটুখানি ফ্রাই হবে, দেখতেই পাচ্ছ কালার ছেড়ে দিয়েছে, একটু লাল লাল মতো হয়ে এসছে। এবার আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ, ওই ধনে পাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই দিও, তাহলে বুঝবে যে ফ্লেভারটা কীরকম আসে, জাস্ট অসাধারণ। তো দেখো আবার আমি 1 চামচ বাটার অ্যাড করলাম। এই বাটারটা এখানে যদি তোমরা অ্যাড না করে মনে করো যে এটা মাছের ওপর দেবে, সেটাও দিতে পারো, কিন্তু আমি এখানেই দিয়ে নিলাম একবারে, দিয়ে আমি সমস্তটা তারপরে আমি মাছের ওপরে দেবো। তো দেখো এটা ফ্রাই হয়ে গেছে, মাছটা তো আমি প্লেটে অলরেডি তুলেই নিয়েছিলাম, এবার যেটা আমরা ফ্রাই করলাম সেটা কিন্তু মাছের ওপরে আমরা ঢেলে দেবো। তো এইভাবে একবার অন্তত অবশ্যই ট্রাই করো, খুব ইয়াম্মি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের মিস হবে না, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।